নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কলকাতা ফেরত প্রৌঢ় করোনা পজিটিভ, শিলচর সেকেন্ড লিঙ্ক রোডে চাঞ্চল্য। দ্রুত পরীক্ষার জন্য শিলচর মেডিকেলে আরও একটি ল্যাবরেটরি, জানালেন রাজদীপ। প্যান্ডেমিক করোনার ছোবল, বাংলাদেশে একদিনেই মৃত্যু 53 জনের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কলকাতা ফেরত 59 বছরের এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। শিলচর সেকেন্ড লিঙ্ক রোডের 5 নম্বর লেনের বাসিন্দা বিশ্বজিৎ দাস দুদিন আগে কলকাতা থেকে ফেরেন। সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যকর্মীরা তাকে স্ক্রিনিং করে এবং লালারসের নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেন। মঙ্গলবার সেই রিপোর্ট আসে, বিশ্বজিৎবাবু করোনা আক্রান্ত বলে চিহ্নিত হন। এদিন দুপুরে স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেকেন্ড লিঙ্ক রোডে বিশ্বজিৎবাবুর বাড়িতে এসে তাকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। পরে জানা যায়, বিশ্বজিৎবাবু কলকাতা থেকে শিলচরে ফেরার পর যখন তাকে হোম কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, তখন তিনি তার পরিবারের সদস্যদের অন্যত্র চলে যেতে বলেন। সে অনুযায়ী ঘরের বাকি সদস্যরা ভাড়া ঘরে চলে গেলে তিনি সেই ঘরে গিয়ে ওঠেন। ফলে বিশ্বজিৎবাবু করোনা আক্রান্ত হলেও তার পরিবারের সদস্যরা বেঁচে গেলেন। তবে একটি সূত্রে জানা গিয়েছে, তিনি যে অটোরিকশাতে করে বাড়ি ফিরেছিলেন, সেই অটোর চালককেও করোনা পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে, তবে তার রিপোর্ট এদিনও আসেনি। মারণ করোনার এখনও গোষ্ঠী সংক্রমণ ঘটেনি, তবে প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আসামে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4,319। তবে এর মধ্যে মোট 1,915 ব্যক্তি বর্তমানে বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন, আর ইতিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট 2,411 ব্যক্তি। এখন পর্যন্ত রাজ্যে মোট 8 ব্যক্তির মৃত্যু হয়েছে। গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে মোট 206 ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে এ খবর জানান। করোনা রোগীদের পরীক্ষা দ্রুত সম্পাদনের জন্য আরও একটি ল্যাবরেটরি স্থাপন হচ্ছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। বরাক উপত্যকায় যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে অতিরিক্ত ল্যাবের প্রয়োজনের কথা চিন্তা করেই রাজ্য সরকার আরেকটি টেস্টিং মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি বরাদ্দ করেছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালন কমিটির বৈঠকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান তথা সাংসদ ডক্টর রাজদীপ রায়। এদিন পরিচালন সমিতির বৈঠকে জেলার করোনা পরিস্থিতির বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। মেডিকেলের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবুড়ু জানিয়েছেন, কাছাড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও তা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন। এদিনের সভায় মেডিকেল কলেজ চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কোভিড-19 ভয়াবহ ছোবল বাংলাদেশে, একদিনে কেড়ে নিল 53 জনের প্রাণ, যা 18 মার্চের পর সর্বাধিক মৃত্যুর ঘটনা। এ নিয়ে দেশে মোট মৃত্যুর ঘটনা বেড়ে দাঁড়ালো 1,262 জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন 3,862 জন, তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 94,481 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা এ তথ্য তুলে ধরেন। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,33,717 নমুনা, এবং 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,862 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 94,481 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় পরীক্ষার হারে শনাক্তর হার 22.44%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,237 জন, এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 36,264 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 38.38%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 53 জন, এ পর্যন্ত 1,262 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 132,581 জন, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন বিশ্বে 78,23,289 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 3,911 জন, এ পর্যন্ত 4,31,541 জন। দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে সিচুয়েশন রিপোর্ট WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 15 জুন 2020।
এদিকে করোনার বিস্তার ঠেকাতে রেড জোনে সেনাটহল জোরদার করার কথা জানালো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। রাজধানী ঢাকার 45টি এলাকাকে রেড জোনে চিহ্নিত করা হচ্ছে, যেখানে থাকছে সাধারণ ছুটি। সকল রেড জোনেই সেনাটহল জোরদার থাকবে। রেড জোনে চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান 6 আগস্ট অবধি বন্ধ থাকবে। এদিকে দুর্যোগের এই সময় জনতার পাশে দাঁড়ালো বাংলাদেশের সেনাবাহিনীও। ঢাকা থেকে হৃদি হকের একটি রিপোর্ট। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে অসম প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাসের নির্দেশে মঙ্গলবার থেকে অসমেও শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির জনসম্পর্ক অভিযান। এরই অঙ্গ হিসেবে এদিন সকাল 11টায় সোনাই অভিযানের সূচনা করেন বিধায়ক আমিনুল হক লস্কর। সঙ্গে ছিলেন সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন। এদিন বিধায়ক আমিনুল হক লস্কর সোনাই মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি অধ্যাপক বাবাদন সিংহের আশীর্বাদ নিয়ে জনসম্পর্ক অভিযান শুরু করেন। পরে এই বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রবীণ কর্মকর্তা যেমন অমরজিৎ সিংহ, গোলক গোয়ালা, দ্বিজেন নাথ, অনিল দাসেরও আশীর্বাদ নিয়ে অভিযানকে এগিয়ে নিয়ে যান। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক আমিনুল জানান, ক্রমাগত একই গতিতে চলবে জনসম্পর্ক অভিযান। 2021-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মিশন 100-এ এক বিশেষ ভূমিকা রাখবে এই অভিযান। আর এটা আমরা টোটাল 100 জন মানুষ ব্যক্তির কাছে আমরা যাইনি, গিয়ে আমরা দলর লাগে আশীর্বাদ চাইমু। আর আমরাও যারা জনসেবা করি আর আপনারা আশীর্বাদ দিতা। আর আগামী 2021-ও ভারতীয় জনতা পার্টি সরকার কিন্তু করব, কিন্তু আমরা টার্গেট 100 সিটের টার্গেট নিয়ে আমরা এই জনসম্পর্ক অভিযান স্টার্ট করছি। আমরা 100টা সিট নিয়ে আমরা একক সংখ্যক গরিষ্ঠতা সরকার গঠন করতাম, এই আশীর্বাদটা আপনারা দিতাম। বদরপুরে জনসম্পর্ক অভিযানের সূচনা করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নব কুমার দোলে। মঙ্গলবার এই অভিযানের অঙ্গ হিসেবে মন্ত্রী দোলে দেখা করেন 80-এর দশকে বরাক উপত্যকায় ভারতীয় জনতা পার্টির ধ্বজা বয়ে বেড়ানো শ্রীগুড়ি মালুয়ার বর্ষিয়ান ব্যক্তিত্ব বিনোদলাল দত্তের সঙ্গে। মন্ত্রীকে এদিন গামোছা পরিয়ে বরণ করেন প্রবীণ এই ব্যক্তিত্ব। পাশাপাশি আশীর্বাদ স্বরূপ তাঁর হাতে 100 টাকাও তুলে দেন বিনোদলাল দত্ত। আপনার অনুভূতি কিরকম যে বড়া হোক? ও বিজেপি আবার বলে তো আমি অসুস্থ, মানে অসুস্থ নয় বয়স হয়ে গেছে আমার, তো এখন 91 রানিং, এই অবস্থায় তো অন্য আর বাড়ি হয়ে যাবে। আপনার অনুভূতি কিরকম লাগে? হ্যাঁ, বিজেপি যে আইসে বড়া হোক, ভালো রেজাল্ট করছে, এটা লাগে কিরকম লাগে আপনার? এটা বিজেপি আইসে এটা ভালো লাগে, ও আমার খুব আনন্দ আনন্দ এই বিজেপি আবার। পালংঘাট মণ্ডলে জনসম্পর্ক অভিযানের সূচনা করেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক অমিয় কান্তি দাস। দ্বিতীয় দফায় কেন্দ্রে বিজেপি সরকারের 1 বছর এবং রাজ্য সরকারের 4 বছর পূর্তি উপলক্ষে রাজ্যব্যাপী অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট মণ্ডলে জনসম্পর্ক অভিযানের সূচনা হয়। এদিনের জনসম্পর্ক অভিযানে অমিয় কান্তি দাসের সঙ্গে উপস্থিত ছিলেন মণ্ডল প্রভারী তথা জেলা কমিটির কোষাধ্যক্ষ গোপন রায়, সুমেন দাস, সুবোধ রঞ্জন দাস, কৃষ্ণজীবন দেবনাথ, অমাজিত চন্দ প্রমুখ। প্রকল্পের কথা প্রত্যেক ঘরে ঘরে জানানোর জন্য আমরা টার্গেট রাখা হয়েছে যে সমস্ত আসামে 50 লক্ষ পরিবারে আমরা যাব। এবং আজকে আমাদের যে পালং দলাই বিধানসভা যে পালংঘাট মণ্ডলের আজকে এখানে সূচনা হয়েছে। এখানে এই সূচনাতে আমাদের সঙ্গে আছেন আমাদের মণ্ডলের সভাপতি শ্রী সোমেন দাস এবং আমাদের নির্বাচিত প্রতিনিধিরাও আছেন এখানে। আমরা আজকে পালংঘাট মণ্ডলের এই কার্যক্রম এখান থেকে শুরু করলাম এবং প্রত্যেক বুথ কেন্দ্রের মাধ্যমে বুথ সভাপতির মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে আমাদের এই বার্তা এবং জনসম্পর্ক যে বার্তা আছে জনসম্পর্ক অভিযান আমরা সফল করে তুলব এবং এখানে আমাদের সমস্ত বুথ কমিটির সভাপতিরা সবাই অংশগ্রহণ। 3 দিনের মধ্যে শিলচর তারাপুর স্টেশন রোডের বেহাল অবস্থা সারিয়ে না তুললে লাল ঝান্ডা লাগানোর হুঙ্কার দিলেন স্থানীয় জনগণ। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে ডেকে তারা এভাবেই তাদের যাবতীয় ক্ষোভ উগরে দেন। জনগণের অভিযোগ, শিলচরে জল সরবরাহ এবং পূর্ত বিভাগের মধ্যে কোনো ধরনের তালমেল না থাকায় নির্মাণের পরই শহরের রাস্তা ভাঙতে শুরু করে, যা অবস্থা হয়েছে এখন শিলচর তারাপুর স্টেশন রোডের। পুরো রাস্তা গর্তে ভরা, বিশেষ করে উকিলবাজার এলাকায় রীতিমতো ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হয়। এ নিয়ে বার কয়েক অভিযোগ জানানো হলেও কানে তোলেন না বিভাগীয় কর্মকর্তারা। জনগণের আরও অভিযোগ, সাম্প্রতিক মুখ্যমন্ত্রীর বরাক সফরে কোনোক্রমে জোড়াতাপ্পি দিয়ে কাজ চালানো হয়েছিল, কিন্তু প্রবল বৃষ্টিতে ধুয়ে যায় সেই জোড়াতাপ্পির কাজ, ফলে বর্তমানে সড়কের এই জীর্ণদশায় আতঙ্কে ভুগছেন তারা। এই যে আমাদের কিন্তু বিগত হওয়ার কারণে রাত্রিবেলা আমাদের ঘুম আসে না, জায়গা অনেক কখন
সৃষ্টি হয়। এরপরে এইটার জন্য আমাদের এখানে দুর্ঘটনাও হতে পারে, কেন কি হঠাৎ গত দেখার পরে গাড়িগুলো ব্রেক মারার ফলে অ্যাক্সিডেন্টও হতে পারে। গতদিন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হয়েছিল কিন্তু হয়নি। তা আমরা চাই জলদি করে এই গর্তটা ঠিক করা হোক। প্রবলেমটা হলো পিডাব্লিউডি এখানে দুই দিন আগে প্যাকিং দিয়ে গেছে, মিনিস্টার যে সময় আসে এখানে পাইপ লিকেজ, প্যাকেজ দেওয়ার পরে আবার একদিনের পরে সকালবেলার জন্য জল আসে, তারপরে এটা আবার লিকেজ হবে। স্কুটার তারপরে অটো ই রিক্সা এনি টাইম অ্যাক্সিডেন্ট হতে, দুটোতে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে আমাদের ঘরের সামনে আমরা দেখতে পেয়েছি। তাই সবচেয়ে বড়ো লাইবল হলো বিএইচি এবং পিডাব্লিউডি, ওরা নেগলিজেন্সি করে যে সময় মিনিস্টার আসে খালি এটা প্যাকিং দিয়ে ভরে যায়। তা আমরা ডিমান্ড দিচ্ছি যে দুই তিন দিনের মধ্যে যাতে এটা না করে, তা আমাদের এই এখানে দোকানদার যারা আছে সবাই মিলে এখানে আমরা রাস্তাতে একটা লাল ফ্ল্যাগ জ্বালিয়ে এই অতটুকু জায়গা আমরা ওয়ান ওয়ে করে দিতে বাধ্য হব। মাস্ক না পরার খেসারত দিলেন জনতা। মঙ্গলবার সোনাইয়ে এক অভিযান চালিয়ে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। নবাগত ওসি ভার্গব বর্বরার নেতৃত্বে সোনাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এই অভিযান চলে। এদিন হেলমেটবিহীন মোটর বাইক চালকদেরও ফাইন করার পাশাপাশি গাড়ির বৈধ কাগজ যাদের ছিল না ফাইন ভরতে হয়েছে তাদেরও। আনোয়া বিলের লিজ নিয়ে মাছ চাষের নামে চারধারে বাঁধ দিয়ে কচুরিপানা জমিয়ে রাখায় বিলের জল দূষিত হয়ে পড়েছে। শিলচর শহর সংলগ্ন তিনটি জিপির মানুষের পানীয় জলের একমাত্র উৎস ওই বিল, কিন্তু জল দূষিত হয়ে পড়ায় এলাকার মানুষ বিপাকে পড়েছেন। মঙ্গলবার তারাপুর, রামনগর ও তোপখানা জিপির বাসিন্দারা একজোট হয়ে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেছেন। তারা জানান, সুরঞ্জন দাস নামের এক ব্যক্তি ওই বিলটি লিজ নিয়েছেন, কিন্তু জমিয়ে রাখা কচুরি পানার জন্য জল দূষিত হয়েছে, ফলে ওই জল উঠিয়ে পিএইচই প্ল্যান্টে পরিশোধন করা হলেও জলের ময়লা যাচ্ছে না। ওই জল পান করলে মানুষের বিপদ হতে পারে বলে তাদের আশঙ্কা। বিগত বহু বছর যাবতই এই বিভিন্ন ওই যে ফিশারি ডিপার্টমেন্ট থেকে এটাকে লিজ দেওয়া হয়, যে লিজই লিজ নেয় সে এটাকে কী করে চতুর্দিকে বাঁধ দিয়ে এটাকে কচুরিপানাগুলোকে সব আটকে রাখে। এবং কচুরিপানা আপনারা নিশ্চয়ই জানেন, এই কচুরিপানা যখন শুকনার দিন আসে ওই সময় কী হয়, এটা শুকিয়ে এটার মধ্যে জমে এবং খুব মানে জলটাকে মানে কালার চেঞ্জ করে দেয়, জলের মধ্যে একটা নোংরা ইয়ে হয় এবং জলের মধ্যে একটা দুর্গন্ধ বের করতে পারে। তো যাই হোক, আমরা এটা আমাদের যে জলের যে প্রকল্পের সোসাইটিগুলো আছে আমরা যথেষ্টভাবে এগুলোকে চেষ্টা করি ঠিক করতে, জলটাকে পরিশোধ করতে। আমরা পরিশোধ তো করি, কিন্তু অত্যাধিক কেমিক্যাল দিলে শেষ পর্যন্ত এটা মানুষের ক্ষতি করবে, যার ধরুন আমরা দিতে পারি না। এবং আমাদের সোর্সটাই যদি ঠিক না থাকে এই জল নিয়ে আর কতখানি কী করা যাবে, এই জন্য আমাদের এই পাবলিকের অনেক গ্রিভেন্স আছে এই এরিয়া। আমরা বিগত দিন থেকে আমাদের জিপিতে একটা পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। তিনও জিপিতে যেখান থেকে আমরা পানীয় জল ব্যবহার করি আনোয়া বিল, সেই আনোয়া বিলে বিরাটভাবে জলের একটা সমস্যা দেখা দিয়েছে। রামনগর জিপি এবং তারাপুর জিপি এবং তোপখানা জিপিতে অল টোটাল ১১টি প্ল্যান্টে জল যাচ্ছে আনোয়া বিল থেকে। আমরা কাছাড়ের জেলা প্রশাসনের নিকট আমাদের বিনম্র অনুরোধ এবং আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে নিশ্চয়ই প্রশাসন সেটা ব্যবস্থা নেবে। আমাদের একটাই দাবি, আমরা প্রত্যেকে জানি জলের আরেক নাম জীবন, আমাদের জীবনকে নিয়ে যাতে কেউ খেলিমেলি না করে আমাদের দাবি এবং আমাদের আস্থা বিশ্বাস রয়েছে অতি সত্বর আমাদের আনোয়া বিলের পানিটি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে আমরা পান করতে পারি, সেটা আমাদের বিনম্র ভাষায় আবেদন এবং সেটা আমাদের জোরালো দাবি। হাইলাকান্দিতে মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারিতে জড়িতদের গ্রেফতারের দাবিতে এবার সরব হল এজেওয়াইসিপি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংগঠনের কর্মকর্তারা অভিযোগ করেন, কেলেঙ্কারিতে জড়িত অনেকের নামই পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে, তারপরও তাদের গ্রেফতার করা হচ্ছে না। পরে তারা বিষয়টি নিয়ে তদন্তক্রমে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। কেদিন মান্ধরি হাইলাকান্দি জেলার যেটো প্রিমেট্রিক মাইনরিটি স্কলারশিপ যেটো কেলেঙ্কারি হয়েছে, যেটো খাতো আত্মঘাত করা হয়েছে, তার পিছৰ পৰাই আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি বিভিন্ন সময়ত অভিযোগ উত্থাপন করে আইসো, আনকি দাবি উত্থাপন করে আইসো যে অতি সোনকালে এডুকেশন ডিপার্টমেন্টের যেবিলাক বিষয়ববীয়া জড়িত আছে তেখেতসকলক গ্রেপ্তার করিবার কারণে, আর ইয়ার জড়িত দেখা যেবিলাক সিএসপির মালিক তেখেতসকলও ইনকোয়ারির আওতাধীন আনিবার কারণে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দাবি জানাই আইসো।
তার পিছত হাইলাকান্দি জেলা উপায়ুক্ত এটা ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করবার কারণে তেও ঘোষণা করেছে। ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি চলি আছে। তার পিছত আপনাদেরকে দেখিব অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দীর্ঘ কেটামানের দিন এটা কথা আমি উত্থাপন করে আইছিলো, দাবি উত্থাপন করে আইছিলো, কিন্তু এতিয়ালৈকেও জেলা প্রশাসনে হোক আনকি ডিপার্টমেন্টলি হোক তেওঁলোকে কোনো ভূমিকা পালন করা নাই। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে এটা কথা স্পষ্টকে কব খুঁজো যে আপনার হাতত আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে যিসমূহ তথ্য দিয়েছিল, জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে 30টাক অধিক স্কুল আমি তেওঁলোকক দিছিল, এই স্কুলবিলাকৰ এড্রেস দিছিল, আনকি ড্রেস কোডও দিছিল। তারপর আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি এটা সজাতি দলে আমি 30টাক স্কুল যাবিল আছে এই স্কুলবিল আমি পরিদর্শন করে পেলায় গোটেই ভিডিও ফুটেজবিল আর আনকি ফটো ফুটেজ আমি জেলা প্রশাসনের হাতত দিছিল, কিন্তু এতিয়াও রহস্যর আবর্তত আছে, সেইবিল ইনকোয়ারি নোহাকি এতালে কোনো পদক্ষেপ গ্রহণ করা নাই। এদিকে মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারি নিয়ে প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও অভিযোগ করেন, শুধু মাইনরিটি স্কলারশিপ নয়, জেলায় পিএম কিষাণ প্রকল্পেও ব্যাপক অনিয়ম রয়েছে, এ নিয়েও প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানান নুরুল। পিএম কিষাণের একটা কেলেঙ্কারি আইলাকান্দিতে হয়েছে, অনেক অসহায় গরিব পরিবার সেই পিএম কিষাণের আর্থিক সাহায্য থেকে বঞ্চিত, ওদের অ্যাকাউন্টে অন্বেষণ করলে দেখা যায় যে ওরা বেনিফিটেড, কিন্তু বাস্তবে টাকা যখন তুলতে যায় তখন দেখা যায় তার অ্যাকাউন্টে কোনো পয়সা নেই। সেই পয়সাটা অনেক সিএসপি থেকে আত্মসাত করা হয়েছে একটা দলাল চক্রের মাধ্যমে। সেই বিষয় কিষাণ প্রধানমন্ত্রী কিষাণ পিএম কিষাণ কেলেঙ্কারি শেষ হতে না হতে আমাদের হাইলাকান্দি জেলায় এই মুহূর্তে মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারির বিষয়টা সকলের হাইলাকান্দির সর্বত্র আলোচিত। এই মাইনরিটি কেলেঙ্কারি আমাদের হাইলাকান্দি জেলার মানকে আমি মনে করি একজন পাবলিক প্রতিনিধি হিসাবে একেবারে নিচে করে দিয়েছে। আমাদের মাথা নত করতে হয়, সমস্ত মিডিয়ায় পত্রপত্রিকায় এই মুহূর্তে প্রধান বিষয়টা হচ্ছে মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারি। এই কেলেঙ্কারি 20 টাকার উপরে কেলেঙ্কারি হয়েছে। সরকার যারা গরিব অসহায় ছাত্রছাত্রী তাদের পড়াশোনার জন্য এই মাইনরিটি স্কলারশিপ দিয়ে থাকে, কিন্তু বাস্তবে হাইলাকান্দি জেলায় দেখা যায় অনেক স্কুল, যে সমস্ত স্কুল শুধু কাগজপত্রে প্র্যাকটিক্যালি নেই, এই সমস্ত স্কুলের প্রধানদের নিয়ে আমাদের হাইলাকান্দির স্কুল ইন্সপেক্টর মিস্টার যা রাজীব কুমার যা রাজীব কুমার আরেকজন এবং এডুকেশন ডিপার্টমেন্টের কিছু কর্মচারী এবং কিছু স্কুলের প্রধান শিক্ষক মিলে এই 20 কোটি টাকার আত্মসাত করা হয়েছে ভুয়া ছাত্র দেখিয়ে। বাস্তবে যে সকল স্কুলে পড়াশোনা চলছে সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদেরকে এই মাইনরিটি স্কলারশিপ প্রদান করা হলে অনেক উপকার হতো, কিন্তু আমরা দেখি যে সমস্ত স্কুল বাস্তবে নেই কার্যপত্রে সেই সমস্ত স্কুলের নামে স্কলারশিপ প্রদান করা হয়েছে। ধলেশ্বর থেকে বালিকান্দি সড়কের বেহাল দশা অবিলম্বে সারিয়ে না তুললে তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আগামী 2021 বিধানসভা নির্বাচনের প্রাককালে এলাকায় রাজনৈতিক নেতাদের প্রবেশও নিষিদ্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার নাকিছড়া গ্রামে এক সাংবাদিক সম্মেলন করে এমনই হুঙ্কার দিলেন এলাকার ভুক্তভোগী জনতা। তাদের ভাষ্য, বেহাল এই সড়কের জন্য সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন তারা, কিন্তু এ নিয়ে কোনো জনপ্রতিনিধির ন্যূনতম দরদও নেই। দিনের পর দিন সড়কের এই বেহাল দশায় বর্তমানে তারা একেবারে হাঁফিয়ে উঠেছেন। আজ পর্যন্ত রাস্তা কোন একটা দলা একটা পাথর একটা মাটি পড়ে না, আর এত কষ্ট রাস্তার লইয়া একদম রুগী লইয়া আলগাউ দিয়েছিল, কত মানুষ রুগী হয় আমার ওখানে মারি লও। এইরকম এক এক গাড়া মানুষ মাটি দেওয়া যাইব, কতজন কেমন মানে মানুষ এই রাস্তা দিয়ে, এই রাস্তা 10,000 মানুষ চলাচল করে ডেইলি, 10,000 মানুষ এই রাস্তাটা চলাচল করে। না এখন কিতা কই দিলা জনপ্রতি, যারা জনপ্রতিনিধি জনপ্রতি আমরা কই আর যে রাস্তাটা দয়া করিয়া জানি, আমরা চলবার একটা ব্যবস্থা দিন, গাড়া গুড়া ওগুন থাবান মারিয়া দেয় মানুষ চলাফেরা করতে হইলে মানে রাস্তাঘাট লাগে, পথ লাগে।
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কলকাতা ফেরত প্রৌঢ় করোনা পজিটিভ, শিলচর সেকেন্ড লিঙ্ক রোডে চাঞ্চল্য। দ্রুত পরীক্ষার জন্য শিলচর মেডিকেলে আরো একটি ল্যাবরেটরি, জানালেন রাজদীপ। প্যান্ডেমিক করোনার ছোবল, বাংলাদেশে একদিনেই মৃত্যু 53 জনের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।